স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব বাংলাদেশ নৌবাহিনী সেরা ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু এবং মিয়ানমার নৌবাহিনী সেরা ফ্রিগেট কিয়ান সিত্তা সম্পর্কে। এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সেরা ফ্রিগেট হলো বিএনএস বঙ্গবন্ধু এবং মিয়ানমারের সেরা ফ্রিগেট হলো কিয়ান সিত্তা। যদিও কিয়ান সিত্তা বিএনএস বঙ্গবন্ধুর তুলনায় অনেক নতুন, তবু এই দুটি ফ্রিগেটের মধ্যে টক্কর হলে কে বিজয়ী হবে তা জানার জন্যই আজকের এই ভিডিও। বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় 2001 সালে। অন্যদিকে কিয়ান সিত্তা মিয়ানমার নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় 2014 সালে। বিএনএস বঙ্গবন্ধু যখন কমিশন প্রাপ্ত হয় তখন তা ছিল দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট, তবে কিয়ান সিত্তার তুলনায় পুরনো হলেও সময়ের সাথে এটিকে আপগ্রেড করা হয়েছে। বিএনএস বঙ্গবন্ধুর গতিবেগ ঘন্টায় 46 কিলোমিটার, অন্যদিকে কিয়ান সিত্তার গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার। এদিক হতে কিয়ান সিত্তা এগিয়ে আছে, তবে এটা কোনো বড় ফ্যাক্টর না। কিয়ান সিত্তা ফ্রিগেটের যে ব্যাপারটা সর্বপ্রথম মাথায় আসে সেটা হলো কিয়ান সিত্তা তো স্টেলথ ফ্রিগেট, অন্যদিকে বিএনএস বঙ্গবন্ধু স্টেলথ নয়। স্টেলথ প্রযুক্তিতে জাহাজ রাডারে অদৃশ্য হয় না, কেবল ছোট দেখায়। আর মায়ানমারের কিয়ান সিত্তা কতটুকু স্টেলথ তা নিয়ে সন্দেহ আছে। আবার আমাদের বিএনএস বঙ্গবন্ধুকেও ডিটেক্ট করা অত সহজ না, কারণ এতে উন্নত মানের কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, ফলে তা ডিটেক্ট করা কঠিন হয়ে পড়ে। বিএনএস বঙ্গবন্ধুর প্রধান অস্ত্র হলো 8টি অটোম্যাট MK2 ব্লক 4 অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 220 কিলোমিটার। অন্যদিকে কিয়ান সিত্তার ফ্রিগেটের প্রধান অস্ত্র হলো 8টি C802 অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। এক্ষেত্রে কিয়ান সিত্তার মিসাইল রেঞ্জের 100 কিলোমিটার বাইরে থাকতে বিএনএস বঙ্গবন্ধু কিয়ান সিত্তাকে মিসাইল দ্বারা ধ্বংস করতে পারবে, কারণ অটোম্যাট মিসাইলকে আটকানোর মতো কোনো কাউন্টার মেজার মিয়ানমারের নেই। বিএনএস বঙ্গবন্ধুতে 4টি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম রয়েছে, অন্যদিকে কিয়ান সিত্তার রয়েছে 3টি। বিএনএস বঙ্গবন্ধু হতে 6টি A224S টর্পেডো নিক্ষেপ করা যায়, অন্যদিকে কিয়ান সিত্তা হতে সাইনা টর্পেডো নিক্ষেপ করা যায়। এক্ষেত্রে বিএনএস বঙ্গবন্ধুর টর্পেডোর রেঞ্জ বেশি। বিএনএস বঙ্গবন্ধুতে এয়ার ডিফেন্সের জন্য রয়েছে FM-90N সারফেস টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 15 কিলোমিটার। অন্যদিকে মিয়ানমারের কিয়ান সিত্তা ফ্রিগেটের রয়েছে হাতে বহনযোগ্য ইগলা ম্যান প্যাডস, যার রেঞ্জ মাত্র 5 কিলোমিটার। বিএনএস বঙ্গবন্ধুর কথা না হয় বাদই দিলাম, আমাদের স্বাধীনতা ক্লাস কর্বেটেও মিয়ানমারের কিয়ান সিত্তাকে সহজে হারিয়ে দিবে, কারণ স্বাধীনতা ক্লাস কর্বেটের মিসাইলের রেঞ্জ 180 কিলোমিটার, যেখানে কিয়ান সিত্তার মাত্র 120 কিলোমিটার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।